চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্র ঘটনায় অভিযুক্ত এক আটক করেছে পুলিশ আটককৃত শিক্ষকের নাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল মুমিন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে কুষ্টিয়ার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে মুফতি আব্দুল মমিন মেহেরপুর জেলার গাংনি উপজেলার বের গ্রামের হাজি আমিনুল ইসলামের ছেলে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ওহিতুল ইসলাম জানান দু হাজার আঠারো সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া কমি মাদ্রাসার শিক্ষক ছিলেন মুফতি আব্দুল মোমিন চাকরি করার সময় ওই বছরের পঁচিশ ফেব্রুয়ারি মাদ্রাসার প্রথম শ্রেণীর এক ছাত্রকে বলাৎকার করেন ওই শিক্ষক ঘটনাটি কাউকে জানালে ওই ছাত্রকে প্রাণ নাশের হুমকিও দেন তিনি প্রাণ ভয়ে ওই ছাত্র বিষয়টি গোপন রাখে কিন্তু গত চব্বিশ জুলাই আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে বলাৎকারের ঘটনা বাদিতে এক মাদ্রাসা ছাত্র আবিরকে হত্যার পর পরিবারের সদস্যদের কাছে মুখ খোলে নির্যাতিত ওই ছাত্র বিষয়টি নিয়ে ওই ছাত্রের চাচা সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর এলাকা থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে সে বলাৎকারের ঘটনা স্বীকার করেছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা